সাইবেরিয়া চুনিকণ্ঠে ছোট প্যাসারিফর্মিস পাখিটি দক্ষিণ এশিয়ার খুবই পরিচিত একটি পাখি। তবে এটি বাংলাদেশের বিরল পরিযায়ী পাখি। এই পাখিটি লাল গলা বা গুম্পি গোড়া নামেও পরিচিত। এদের দৈর্ঘ্য কম বেশি 15 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এবং এদের প্রসারিত ডানা 25 সেন্টিমিটার। স্ত্রী ও পুরুষ পাখির চেহারা ভিন্ন রকমের হয়। পুরুষ পাখির গলার কেন্দ্রবিন্দু উজ্জ্বল লাল রঙের হয়। এদের চোখের উপর নিচে স্পষ্ট চওড়া সাদা টান থাকে। অপরদিকে স্ত্রী পাখির গলা অস্পষ্ট সাদা। উভয়ের মাথা, পিঠ ও লেজ জলপাই বাদামি। এদের লেজ ঊর্ধ্বমুখী এবং লেজ তল সাদাটে। এদের পেট জলপাই বাদামের ওপর অস্পষ্ট সাদাটে। এদের ঠোঁট শিং কালো এবং গোড়ার দিকে ফ্যাকাশে। এদের চোখের রং কালো এবং পা ত্বক বর্ণ। পুরুষ পাখির ভুরু রেখা স্পষ্ট সাদা, গলা চুনি লাল। থুতনির পাশে কালো টান থাকে। মেয়ে পাখির গলা সাদা কিংবা বেগুনি রঙের হয়। এদের প্রধান খাবার পোকামাকড় ও কীট পতঙ্গ। এদের প্রজনন মৌসুম মে থেকে আগস্ট মাসের মধ্যবর্তী সময়। এরা বাসা বাঁধে সাইবেরিয়ার তাইগা অঞ্চলে। এরা সরাসরি ভূমিতে ঘাস, তন্তু, চিকন ডালপালা ও চুল পেঁচিয়ে বাসা বানায়। এরা ডিম পারে 4 থেকে 6টি। ডিম ফুটে বাচ্চা বের হতে সময় লাগে 14 দিন। শাবকের স্বাবলম্বী হতে সময় লাগে সপ্তাহ 2-1। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আপনার কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান এবং এরকম মজার মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।